নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল 26শে জুলাই শুক্রবার মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই 5 রাশির। 12টি রাশির মধ্যে কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা যারা ভিডিওটি শুনছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল রয়েছে শুক্রবার, ষষ্ঠী তিথি রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং রাহুকাল রয়েছে আগামীকাল 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট, যাত্রা আপনারা করবেন না। এবং আমি যে 5 রাশির কথা বলছি, যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন কোটিপতি, আপনি হতে পারেন লাখপতি। তবে সেম রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী, হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু বর্তমান যে গ্রহের গোচর আগামীকালের, সেই অনুযায়ী আমি যে 5টি রাশির নাম বলবো, অবশ্যই যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল উঠে আসতে চলেছে। আপনার শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু এই 5 রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। এবং যারা রাহু রক্ষা কবজ নিতে চাইছেন বা আপনারা বিশেষ করে নবগ্রহ কবজ করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু যোগ কিন্তু থাকে, কিন্তু সময়টা অনেকে কিন্তু জানতে পারে না। কারণ একজন অ্যাস্ট্রোলজার আপনার জন্মছক অথবা হস্তরেখা, চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিতে পারবে যে আপনার কখন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ আপনার মহাদশাটা পারমিট করছে কি না, আপনার অন্তর্দশা পারমিট করছে কি না, তবেই আপনার ক্ষেত্রে কিন্তু বলা সম্ভব আপনার কোন কোন বছর, কোন কোন মাসে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে আপনার ন্যাকাল চাটে, আপনার ন্যাকাল চাটে যোগ যদি থাকে এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট যদি আপনি করতে পারেন, আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি 100% হবে। যদি সম্ভাবনা যদি থাকে, দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনি রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন, কিন্তু দীর্ঘদিন ধরে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। শুধুমাত্র যে লটারি না, যারা লটারি কাটছেন, একটা টিকিট কাটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়গুলো আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে, আপনার ব্যক্তিগত জন্মছকে দেখা দরকার যে অর্থপ্রাপ্তির জন্য আপনার ফরচুনা নাম্বারটা কোনটা, আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে অর্থপ্রাপ্তি রয়েছে। আমি আবারও বলি, ভগবান প্রত্যেককে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু দেয়, এমন কোনো মানুষ নেই যে যার গোল্ডেন টাইম নেই, আপনারও রয়েছে, প্রত্যেকেরই রয়েছে। কিন্তু কেউ অ্যাচিভ করতে পারে, আবার কেউ অ্যাচিভ করতে পারে না। এর জন্য একজন সুদক্ষ জ্যোতিষ ভাইকে আপনারা দেখিয়ে নিন যে আপনার কোটিপতির যোগ রয়েছে কি না জন্মকুণ্ডলিতে, আর যদি থাকে আদৌ আপনার কোন বছর রয়েছে, তার জন্য প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে। এবার আসি আমি 5টি রাশির নাম এবং টার্গেট নাম্বার। দেখুন, আমি যে টার্গেট নাম্বারটা দিই এবং রাশিভিত্তিক শুভ সময়টা দিই, এটা যদি আপনারা মেনটেন যদি করতে পারেন না, আমি আবারও বলছি আপনাদের এই অর্থপ্রাপ্তি 3 গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। প্রথম রাশি আগামীকালের জন্য আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল 9টা থেকে 9টা 42 মিনিট পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে। এই 42 মিনিটটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকালের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার
4। আপনাদের শুভ সময়। সকাল 9:21 থেকে 10:10 পর্যন্ত সময়টা শুভ। 9:21 থেকে 10:10 পর্যন্ত সময়টা শুভ। 3 রাশি তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 1। আপনাদের শুভ সময় সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 9:54 থেকে 10:25 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি, অন্তিম রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 10:54 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5 রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন। এবং যারা ভিডিওটি শুনছেন, যে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। পাশাপাশি আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করুন, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর 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 শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।